প্রিয়নেতা বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম, বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম, মুক্তিযুদ্ধের সংগঠক জনাব লতিফ সিদ্দিকীকে গামছা দিয়ে বরণ করে নিলেন জনাব বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম। বড় ভাই বলেছেন যে তোমাদের স্বীকৃতি হবে, আমিও বলছি তোমাদের স্বীকৃতি হবে। এবং এটা সত্য কথা, আমার তখন অত বুদ্ধিশুদ্ধি ছিল না। আমি আজ থেকে প্রায় 45 বছর আগে স্বাধীনতা 71 লিখেছি। আমি মুক্তিযুদ্ধ 71 লিখতে পারতাম। অনেকদিন আগে বড় ভাই আমাকে একদিন বলেছিলেন, বজ্র এটা মুক্তিযুদ্ধ না, কিন্তু এটা স্বাধীনতা যুদ্ধ। কারণ আমরা স্বাধীনতা পেয়েছি, আমরা মুক্তি পাই নাই। মুক্তি অত সোজা জিনিস না। আমরা এখন মুক্তিযুদ্ধ করছি, বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করে মুক্তিযুদ্ধ করেছি, আজকে অর্থনৈতিক মুক্তির জন্য লড়াই করে মুক্তিযুদ্ধ করব। দুর্নীতিবাজদের ঘুষখোরদের আমরা নিপাত করে মুক্তিযুদ্ধ করব। মুক্তিযুদ্ধ অত সহজ কাজ না। সেই মুক্তিযুদ্ধের তোমরা যদি সৈনিক হতে পারো, সেটা হবে গৌরবের, গর্বের। 50 বছরের বৃদ্ধরা, 60 বছরের বৃদ্ধরা যুদ্ধ করে দেশকে জয় করতে পারে না। যুদ্ধ করে দেশকে জয় করবে 20 বছর, 25 বছর, 15 বছর, 30 বছর, 35 বছর, 40 বছর। তাদেরকে ডেকে আনতে হবে, তাদেরকে বুঝাতে হবে। একটু আগে আমার কাছে কয়েকটা মহিলা এসেছিল রেফারি করে, খেলাধুলার রেফারি। আমি সেখানে বলেছিলাম, আজকে যদি দেশে খেলাধুলা থাকতো, আজকে যদি নাটক থিয়েটার থাকতো, আজকে যদি জলসা থাকতো, তাহলে পরে এই ইয়াবা থাকতো না, নেশায় মানুষ পড়তো না। তারা যদি খেলাধুলা করতে পারতো, তাহলে তাদের স্বাস্থ্য ভালো থাকতো, মন ভালো থাকতো, তারা নেশা করতো না। যদি একটা নাটক তৈরি হতো, আমরা ছেলেবেলায় দেখছি একটা নাটক তৈরি করার জন্যে মাসের পর মাস এলাকায় রিহার্সেল দিতে হয়। এক মাস রিহার্সেল দিলে সেখানে যদি 200 মানুষও ওখানে লেগে থাকে, সেই এক মাস ওরা গাঁজা খাওয়া, মদ খাওয়া, ভাং খাওয়া, ইয়াবা খাওয়ার থেকে অনেক দূরে থাকত। আজকে কোনো নাটক নাই, থিয়েটার নাই, জলসা নাই, খেলা নাই, কি হবে? ইয়াবা না খেয়ে খালি ইয়াবাই খাবে। আর যারা ইয়াবা বেচে, নেশা বেচে, যারা গাড়ি বাড়ি করছে, এক সপ্তাহ আগের ভিক্ষুক, নেশা বিক্রি করে এক মাস পরে হয়ে যাচ্ছে কোটিপতি, তারা তো এটা করবেই। সেই জন্য আমি এই সমাজের কাছে চাই, আশা করি একজন যোদ্ধা হিসেবে আমি আশা করি যে তারা যেন এই জিনিসগুলো সাধারণ মানুষ, গরিব মানুষ, যুবক, শিশু, ছাত্র, তারা যেন সময় কাটাবার একটা অবলম্বন পায়। আজকে সময় কাটাবার কোনো অবলম্বন নাই, শুধু মোবাইল ছাড়া। সারাদিন মোবাইল টুকলে চোখ নষ্ট হবে, মাথা নষ্ট হবে। আর যদি খেলাধুলা থাকতো, আর যদি নাটক থিয়েটার থাকতো, আর যদি সাহিত্য থাকতো, বই পড়ার যদি অভ্যাস থাকতো, তাহলে আপনা আপনি ওই কি বলে মোবাইল চলে যেত। এটা আমি আশা করব। আমি আর কথা বাড়াতে চাই না, আমি দুই তিনটি কথা বলতে চাই। এইখানে আমাদের এইখানে বাইরের লোক কয়জন আছে অনুমান? বাইরের লোক কয়জন আছে? আছে 2-4-5-10 জন হইতে পারে। একটা জনসভা আর প্রতিনিধি সভা কিন্তু এক কথা না। এই বন্ধুরা যদি প্রত্যেকেই যদি নিবেদিত হয়, দেশপ্রেমিক হয়, তাহলে একটা বিপ্লব ঘটিয়ে দেওয়া কোনো ঘটনাই নয়। আগামী দিনে নির্বাচন হবে, আমি নির্বাচন চাই, আমি নির্বাচন চাই। তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচন হবে না, এটা বিএনপির দাবি।
বিএনপি যদি মানুষ নিয়ে জনগণকে নিয়ে এসে তার দাবি পূরণ করতে পারে করবে তাকে কে ধরতে যাবে আর বিএনপি বিএনপি তোমরা তোমরাই কিয়ামত পর্যন্ত এই রকম করলে কিচ্ছু করতে পারবে না আজকে 2 আড়াই 3 বছর কত কিছু করতেছো তোমরা তোমরাই তোমরা তোমরাই বিয়া করার জন্য অন্যখানে পাত্রী পাও না তোমরা তোমরাই কোথায় তোমার লোক তোমরা যখন যাও কোথায় তোমার রাস্তার পাশে লোক দাঁড়ায় হাততালি দেয় হাত উঠায় কয়জন পাবলিকের দিকে আসো পাবলিক যদি যায় তোমার ডাকে আমি কি লতিফ সিদ্দিকী শেখ হাসিনা কি গুরিয়ে যাবে ব্রহ্মপুত্র তো এখন অনেকটা শুকিয়ে গেছে তারপরেও ভাইসা যাব কিন্তু পাবলিক না গেলে খালি তোমরা তোমরা তোমরাই অসম্ভব হবে না আমেরিকা বাধা দিয়ে কি করবে মুক্তিযুদ্ধের সময় আমেরিকা বাধা দেয় নাই আরে আমেরিকা তুমি তো সপ্তম নবহর পাঠাইছিলা তাও আমাদের সাথে পারো নাই আজকে তুমি অষ্টম নবহর পাঠাইও তাও তুমি পারবা না বাংলাদেশের মানুষ ভোট দিলে তুমি ফিরাবার কে আমি চাই মানুষের ভোট এটা শেখ হাসিনা কাও বলছি যে আপনার নেতৃত্ব আপনার কর্তৃত্ব আপনার সম্মান রাখতে হলে জনগণ যাতে উৎসাহী হয় ভোটাররা যাতে ভোট কেন্দ্রে গিয়া তার ইচ্ছা মতো ভোট দেয় এটা যদি আপনি করতে পারেন তাহলে আপনি অনেক বড় নেতা হবেন আমার নেতারও আপনি নেতা হবেন কথাটা আপনি মনে রাখবেন আমি আর বেশি কিছু বলবো না আমি খুব খুশি হয়েছি আজকে আমার আজকে বক্তা খুব ভারী আমি এমনিতেই বক্তৃতা করার চেয়ে বক্তৃতা শুনি বেশি কারণ আমার বিদ্যা বুদ্ধি ছিল না লেখাপড়া ছিল না আমি তো শুনে শুনে দেখে দেখে এ পর্যন্ত এসেছি আমি গভর্নর হয়েছিলাম 75 সালে টাঙ্গাইল জেলার রফিক ভাই গভর্নর হয়েছিল এই মামিসিং জেলার হাকিম ভাই গভর্নর হয়েছিল জামালপুর জেলার তারপরে একজন নিজাম ভাই বোধহয় শেরপুর জেলা আর কিশোরগঞ্জের গভর্নর ভুলে গেলাম তো সেই সময় আমার এখনো মনে পড়ে যে আমি তখন থেকেই আমি মানুষের কথা শোনার চেষ্টা করি আমাদের একটা গভর্নর ট্রেনিং হয়েছিল রাষ্ট্রপতি ভবনে বঙ্গভবন প্রথম দুই তিন দিন আমি মনে করেছি যে আমরা কত বক্তৃতা করি এরা আমাদের কি বলবে বঙ্গবন্ধু শুরু করেছিলেন দুই একজন অফিসাররা বক্তৃতা করেছিলেন স্যাররা এসেছিলেন ইউনিভার্সিটির তিন দিন চার দিন পরে আমার মনে হলো এর মতো বড় কিছু নাই আমি যদি 75 গভর্নর ট্রেনিং এ অংশগ্রহণ না করতাম তাহলে আজকেও আমি ছাগল থাকতাম ছাগল কি যে ছাগলের তিন বাচ্চা দুই বাচ্চায় দুধ খায় আর এক বাচ্চা লাভালাভি করে আমি সেই লাভালাভির বাচ্চা থাকতাম দুধও পাইতাম না সেই জন্য প্রশিক্ষণ একটা মস্ত বড় জিনিস আমাদের সেটা নেওয়া দরকার আমি সেই জন্য শুনি লতিফ ভাইয়ের প্রত্যেকটা কথা আমি শুনেছি হৃদয় দিয়ে শুনবার চেষ্টা করেছি সেদিন আমার বাসায় নকুল এসেছিল নকুল কুমার বিশ্বাস হঠাৎই বলল যার দল নাই তার কোনো বল নাই আমি কতজনকে কত জ্ঞান দেই এই রকম যার দল নাই তার বল নাই এই রকম কথা একসঙ্গে জোড়া লাগাইয়া আমি ওর আগে কখনো ভাবি নাই সেই জন্যে আমার দল আছে আমার গামছা আছে আমার বল আছে এবং আমি সবাইকে বলবো মানুষের কাছে যেতে হবে মানুষকে কিন্তু জোর করে কোনো দিকে নেওয়া যায় না মানুষকে সাথে পেতে হলে মানুষের মন জয় করতে হয় আর মন জয় করতে হলে তার মনের মতো কাজ করতে হয় মনের মতো হতে হয় গায়ের জোরে রেগি দিয়ে মানুষকে জয় করা যাবে না সব কিছু জয় করা যায় চন্দ্র জয় করা যেতে পারে
রাশিয়া ইউক্রেনে গেছে ওটাও জয় করতে পারবে কিন্তু একটা মানুষকে জয় করা যাবে না ওই বোমা মাইরা সেই জন্য মানুষকে পাশে পেতে হলে মানুষের কাছে যেতে হবে মানুষের দুঃখ বুঝতে হবে মানুষের চোখের কি বলছে সেই লেখা পড়তে হবে এবং পড়া পড়তে হবে আমি লতিফ ভাইকে কৃতজ্ঞতা জানাই আমি তাকে দেখেই রাজনীতিতে এসেছিলাম এই বাংলাদেশে লাখ লাখ কোটি কোটি নারী পুরুষ প্রেম করে কবিতা লেখে আমি অভাগা সন্তান আমি প্রেম করি নাই কবিতাও লিখতে পারি নাই আমার প্রেম ছিল বঙ্গবন্ধু আমার কবিতা ছিল বঙ্গবন্ধু আমার প্রেম বাংলাদেশ আমার কবিতা বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতা তাকে রক্ষা করার জন্য আমি আমার জীবনের আমি চাইবো আমার দলের প্রতিটি কর্মী তাদের শেষ বিন্দু রক্ত দিয়ে আমাদের এই স্বাধীনতাকে তারা রক্ষা করবে এই জন্য আমি আজকে আনন্দের সাথে বৃহত্তর ময়মনসিংহের সন্তান হিসাবে এই মাটিতে যেহেতু আমার নারী পোতা আমি অত্যন্ত আনন্দের সাথে বলছি যদি প্রয়োজন হয় আমরা গামছা নিয়ে বাংলাদেশের আগামী নির্বাচনে 300 আসনেই প্রতিদ্বন্দ্বিতা করব এখানে এখানে ধানের শীষ পেটের বিষ আসুক আর না আসুক এটা আমাদের কোনো প্রয়োজন নাই আমাদের প্রয়োজন ভোটারের জন্য আমাদের প্রয়োজন ভোটাররা যদি আসে ভোটাররা যদি নির্বিবাদে ভোট দিতে পারে তাহলেই আমি আশা করব যে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে বাংলাদেশ যে অর্থে আমরা চেয়েছি সেই বাংলাদেশ হয় নাই আমি আশা করব এই বৃহত্তর ময়মনসিংহের মধ্য দিয়েই শুরু হোক সেই বাংলাদেশ প্রতিষ্ঠার যে 22 পরিবারের হাত থেকে আমরা ছিনিয়ে এনে যাতে 22 হাজার পরিবারের হাতে আমরা আমার দেশকে না দিয়ে 18 কোটি মানুষের কাছে দেশকে আমরা তুলে দিতে পারি এটাই হোক আজকের দিনে আমার গামছার দলের শপথ আজকের এই প্রতিনিধি সম্মেলন সফল হোক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল মঞ্জুর করুন এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি খোদা হাফেজ